এই সাইডে সাইডে এটা আমার সাথে কি হলো? এই কি লাগছে দেখো জাস্ট। গুড মর্নিং গাইস, এখন সময় হয়েছে 6:12, আর আজকে বন্ধুদের সাথে একটা ছোট শর্ট রাইডে যাচ্ছি। তো এবার তোমরা ডাইরেক্ট মোটো ব্লগিং সেটআপে দেখো। তো এখন আমরা মোটো ব্লগিং সেটআপে চলে এসেছি, আর ওই যে সামনে যাচ্ছে আমাদের ছোট্ট বাচ্চা রাইডার, একবার দেখিয়ে দিই তোমাদেরকে আমাদের এই বাচ্চা রাইডার। এই হেলমেট কোথায়, হেলমেট কোথায়? এই আর আমার গুগুকে নিয়ে প্রথমবার মোটো ব্লগিং করছি, আর আজকে সবথেকে বড় একটা জিনিস হচ্ছে কারো মাথায় এদিকে হেলমেট নেই, আর আমার এই স্কুটি নিয়ে আমি এই হেলমেট পরে আর মোটো ব্লগ করছি। সবাই মানে খুব বাজেভাবে তাকাচ্ছে, বাজেভাবে বলতে কেমনভাবে যে তাকাচ্ছে মানে কিছু বলার মতন না। আর আজকে সকালবেলার ওয়েদারটা ও জাস্ট আলাদাই রকম লাগছে আজকে। আর আমার ইউটিউব চ্যানেলে তো আমার এই গোকুকে নিয়ে মোটো ব্লগ একটাও নেই, নর্মাল শর্টস ভিডিও রয়েছে। তাই আজকে একটু ভাবলাম সকাল সকাল যখন বেরোচ্ছি তোমাদের জন্য একটা ভিডিও করে নিই, আর এই গোকুতেই করে নিই। আর আজকে আমরা সামনে ওই স্কুটিতে দুজন, আমি এখানে একজন, আর আমার স্কুটিতে পিছনে আর একজন বসে রয়েছে। টোটাল আমরা চারজন মিলে যাচ্ছি, আর তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তোমাদের জন্য বলে দিই, যারা এই খড়িবাড়িতে আসতে চাও, আমরা তো মাকড়সা পুকুরের ভেতর দিয়ে এসেছি, কিন্তু তোমরা যদি আসতে চাও তাই জন্য বলে দিচ্ছি, তোমরা বাদু রোড ধরবে, বাদু রোড থেকে সোজা একদম চলে আসবে, ঠিক আছে? সোজা একদম বাদু রোড ধরে কোনো দিকে বেঁকবে না, একদম সোজা চলে আসবে। সোজা চলে এসে তারপর তোমাদের দেখাচ্ছি এখানে একটা যে টার্নিং মোড়টা পড়বে, এই টার্নিং মোড়টা, এই টার্নিং মোড়টা হচ্ছে কৈপুল যায়, আর এই দিক দিয়ে সোজা চলে যায় খড়িবাড়ি। আর এই যে খড়িবাড়ির বাস, ও জাস্ট ওই দিক দিয়ে ফিরছে, এখন মধ্যমগ্রামের দিকে যাচ্ছে। তো তোমরা চাইলে এইভাবে আসতে পারো, আর ডিসক্রিপশানে তো গুগল ম্যাপ থাকবেই, তোমরা অবশ্যই দেখে চলে আসতে পারবে এখানে। ছোট্ট একটা সকালবেলা শর্ট রাইড হিসাবে যথেষ্ট ভালো জায়গা, তোমাদের চলো গিয়ে দেখাচ্ছি। আর এখান থেকে যেতে মোটামুটি 5 মিনিট মতন লাগবে, কাছাকাছি খড়িবাড়ি এলাকায় ঢুকেই গেছি। আর ওখানে একটুখানি গাড়িগুলিকে পার্ক করে চা টা খেয়ে কিছুক্ষণের মধ্যে আমরা আবার বাড়িতে ব্যাক করব। তো চলো একবারে তোমাদের পৌঁছে তারপর দেখাচ্ছি। তো এখন আমরা ফাইনালি খড়িবাড়ি চলে এসেছি, আর আমার এই ডান দিকটা দেখো জাস্ট কি লাগছে, সকালের ওয়েদারটা জাস্ট ওয়াও লাগছে, ওয়াও। ওফ, আমি খড়িবাড়ি অনেক সময় বিকালে এসেছি, কিন্তু এই ভোরবেলা আজকে ওরা বললো যে ভাই চ, ভাই চ, ভালো লাগবে, তাই জন্যই আজকে আসলাম। নাহলে নর্মালি আসি না, এই টাইমে তো ঘুমাই আমি। আলাদাই ঘুম থেকে ডেকে তুললো, কিন্তু তা আলাদাই রকম লাগছে। আর এটা হচ্ছে আমাদের চায়ের ফিক্স দোকান, একদম এটা আমাদের ফিক্স দোকান, এখানে চাটা সেরা করে। তো আমাদের এখানে এখন 4টে চা চলে এসছে। ভাই চা কত করে নিল, চা কত করে নিল ভাই? 10 টাকা করে চা ভাই। আমি সবাইকে একটু দিয়ে দিই ভাই, এনে ভাই, এনে ভাই, বান্টু ভাই। এই এ মা সবাই নিয়ে নিয়েছে, তো এটা আমার চা, ঠিক আছে? আর আমি চাটা খাই। সত্যি কথা বলতে সকালের চাটা কেমন লাগে ভাই? অসাধারণ ভাই, তোদের ভাই সেরা সেরা। এখন সকাল কটা বাজে? 7:06 মতন বাজে বল। হ্যাঁ 7:06 মতন বাজে। সত্যি কথা বলতে বল, এখানে চাটা তোর কেমন লাগে? বলতে গেলে জায়গার সাথে চায়ের মজাটা আরো দ্বিগুণ হয়ে, এমনি তো ভালোই চাটা, একদম সত্যি কথা বলতে সেই লাগে এখানে চাটা, একবার টেস্ট করলে এখান থেকেই খাবো। এই সাইডটা আজকে হাওয়া দিচ্ছে, তোমাদেরকে একবার দেখাচ্ছি, জাস্ট দেখো এই জায়গাটা একবার দেখো, তা সেই লাগছে, সেই লাগছে। আর এই জায়গায় সকাল সকাল এইরকম চা খেলে না জাস্ট আলাদাই রকম লাগে। ও জাস্ট জায়গাটা দেখো কী লাগছে, জাস্ট সেই লাগছে, সেই। ও আর আমাদের সব লোকজন এই ভিতরে বসে রয়েছে, আমার এখানে হেলমেট, আর এই একটা মালোরে হেলমেট নেই, আর হাতে কি লোক আছে, এটা কি? এ এটা তো বেশ নাই, ওই হাতে কিছু একটা লুকাচ্ছে ভাই, দেখি মুখটা দেখি। এই ছেলেটা কেন কথা বলে না কেন, কেমন দেখলে? কি 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 রাত জেগে রয়েছে ভাই, লাদাখ যাচ্ছিস নাকি?
এটা আমাদের সেকেন্ড নম্বর চা ভাই, আবার দিয়ে দিই সবাইকে একটা করে। এনে ভাই তোকে আবার দিই, এনে ধর ধর ধর, চা এসেছে সেকেন্ড চা, খা 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 খা। আমি বিস্কুট খাবো না বললাম, বিস্কুট তুই আবার বিস্কুট দাঁত আমি বিতরণ করছিস, কি বিস্কুট তুই খাওয়াচ্ছিস ভাই? আমার চাটা দাদায়িত্ব আমার, ও তোর ভাই আমি ভিডিও করে দিচ্ছি, আমার ফ্রি তো ভাই। প্রত্যেক দিন থেকে বলে আসছে ভাই হ্যাঁ চ রাইডে যাবো রাইডে যাবো, কিন্তু যখন যেতে বলি এ ভাই বাইক না না মানি না, বাইকটা একটু ঠিক করে নি, বাইকটা ঠিক হচ্ছে এখনো বাইকটা। আরে ভাই আমার জানিস না টায়ারের প্রবলেম ভাই, আজকে যাবি এক বছর পর? না ভাই এখনো হচ্ছে না, মানে কি বলবো ভাই এখন বলছি বলে আরে দাঁড়া বাইকটা পুরো রেডি করে নি, মানে দু তিন বছর ধরে এই শুনে যাচ্ছি তো ভাই, কবে আর যাবি ভাই? বাইক কিনলামই সবে এক বছর ছ মাস হয়েছে। আরে ওই ব্যাপার ভাই, ছ মাস ওই যে হবে তো ভাই। তো এখন ভাই আমাদের গাড়ি চালাচ্ছে আর আমি পিছনে বসে খাচ্ছি, আর জাস্ট ওয়েদারটা দেখো, ওয়েদারটা দেখো, মেঘগুলো কি লাগছে, সেই সেই। আর আমাদের ভাই ওই যে পিছনে আসছে দুজন, আর ও কি লাগছে দেখো, জাস্ট আলাদাই রকম, পুরো রাস্তা পুরো ফাঁকা। আর আমার কুকুরকে নিয়ে যাচ্ছি ভাই, কেমন লাগছে বল? সেই 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 লেভেলের লাগছে, সেই ও পুরো সাইডের জায়গাগুলো দেখো, ও সেই লেভেলের লাগছে। এখন একটু সামনে গিয়ে একটু দাঁড়াবো, চা টা খাওয়া হয়ে গেছে আমাদের, যাতে একটু সামনে গিয়ে এখন দাঁড়াবো, একটু চা খাওয়া টাওয়া কমপ্লিট, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো, আর তোমরা একটা সিনেমাটিকে মজা নাও। তো তোমরা সিনেমাটিক শটটা তো দেখলেই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আমরা বেরিয়ে যাবো এখান থেকে, তাই তো ভাই? একদম একদম। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখাবে নতুন একটা রাইডে নতুন একটা ব্লগে, আজকের জন্য টাটা বাই বাই। আর হ্যাঁ ভাইয়ের চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, এরকম ভালো ভালো কন্টেন্ট দেখার জন্য অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করে দিও। চলো ভাই, কি করছিস ভাই? আরে গো দেখ নাটক করছি, বন্ধ কর ক্যামেরা। আরে আর বন্ধ কর না, গোবর উঠেছে। আরে ধুর, ঠিক আছে পরিষ্কার হয়েছে, সুন্দর। আরে ক্যামেরা।